আরে কৃষ্ণা, বর্তমানে ফেসবুকে ইন্টারনেটে একটা খুব ট্রেন্ড চলছে, বিশেষত কিছু ইউটিউবাররা সস্তা পাবলিসিটির লোভে বা সস্তা পাবলিসিটির আশায় তারা এই ট্রেন্ডটা চালু করেছে। বয়কট, ইস্কনকে বয়কট করা হোক, ইস্কন একটি ভারত বিরোধী সংস্থা, ইস্কন একটি এমন একটি সংস্থা যেখানে দেবদেবীদের নিন্দা করা হয়, ইস্কন বিদেশি সংস্থারা এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এই সমস্ত বিষয় নিয়ে ভাবার বা ভিডিও করার জন্য আমি আজকে আসিনি। কিন্তু যখন এই শব্দটা ইস্কন যুক্ত থাকে, কোনো কিছুর সাথে ইস্কন যুক্ত থাকে, তখন হৃদয় একটু ব্যথাতে লাগে। কোনো একজন ব্যক্তি বা কোনো একজন ব্যক্তিবর্গের ভুল ত্রুটি যাই হোক না কেন, সেটা আমি আলোচনা করবো না, কিন্তু কোনো একজন ব্যক্তির প্রতি রাগ, ব্যক্তির প্রতি আক্রোশ বশত আমরা যখন সেটাতে ইস্কন ট্যাগটা লাগিয়ে দিই যে ইস্কন এই ইস্কনকে বয়কট করা হোক, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে যে ইস্কন, এই ইস্কন কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, ইস্কন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ইস্কন নয়, এই ইস্কন ইস্কন হচ্ছে শ্রীল প্রভুপাদের আদর্শে প্রতিষ্ঠিত একটা সংস্থা। যখনই আপনারা ইস্কনকে নিয়ে অন্তত কিছু বলবেন, একবার না হয় ইন্টারনেটে একবার শ্রীল প্রভুপাদের নিয়ে একটু সার্চ করবেন। এই ইস্কন শ্রীল প্রভুপাদের আদর্শে তৈরি, শ্রীল প্রভুপাদের তৈরি, শ্রীল প্রভুপাদ ইস্কনকে তৈরি করেছিলেন ভগবদ্গীতায়। ভগবান যেটা বলছে অ্যাজ ইট ইজ, ভগবানের শ্রীল প্রভুপাদের কাছে একটাই লক্ষ্য ছিল যেন তেন প্রকরণ ভগবানের ভগবদ্গীতার বাণীকে প্রচার করা। এর কোনো মোটো নেই, ভগবত ভগবান গীতায় যেভাবে দিয়েছে, 4 নম্বর অধ্যায়ে 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন এবং পরম্পরা প্রাপ্তম, এই যে পরম্পরা ধারার মাধ্যমে আজ যদি ইস্কন, আজ যদি শ্রীল প্রভুপাদ, শ্রীল প্রভুপাদ ব্রহ্ম মধ্য রূপানুগ গৌড়ীয় সম্প্রদায়ের একজন প্রতিনিধি, তিনি সেই পরম্পরা ধারায় যেটা পেয়েছেন সেটাকে অ্যাজ ইট ইজ ভাবে তুলে ধরেছেন, এবং এটাই সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা ছিল শ্রীল প্রভুপাদের লক্ষ্য, এবং এই আদর্শ নিয়ে তৈরি হয়েছে ইস্কন। তাই ইস্কন শব্দটা যখন যুক্ত করবো এবং তাকে নিয়ে গালিগালাজ গালমন্দ করবো, আমাকে একবার নয় ইন্টারনেটে একটু সার্চ করে নিই যে কে ছিলেন এই শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ শুধুমাত্র সনাতন ধর্ম প্রচারের জন্য, চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে বল নাম, সেই চৈতন্য মহাপ্রভুর বাণীকে সার্থক করার জন্য, সারা পৃথিবীতে ভগবানের নামকে প্রচার করার জন্য, ওনার গুরুদেবের আদেশ পালনের জন্য তিনি তার সমস্ত কিছু ত্যাগ করেছেন। এমন না শ্রীল প্রভুপাদ কোনো সস্তা পাবলিসিটির আশায় বা কোনো টাকার আশায়, কারণ তিনি একজন বড় ফার্মেসি কোম্পানির ম্যানেজার ছিলেন, কিন্তু তিনি শুধুমাত্র সনাতন ধর্মের প্রচারে, ভগবদ্গীতার প্রচারের জন্য তিনি তার পুত্রমহ স্যাক্রিফাইস করেছেন, তার সংসার ত্যাগ স্যাক্রিফাইস করেছেন, ওনার ঘুম স্যাক্রিফাইস করেছেন, ওনার সুখ স্যাক্রিফাইস করেছেন, সমস্ত কিছু স্যাক্রিফাইস করে প্রতিষ্ঠা করেছেন ইস্কন। এই ইস্কন কোনো ব্যক্তি বা কোনো শ্রেণীর না, এই ইস্কন শ্রীল প্রভুপাদের কষ্টের তৈরি সংস্থা, শ্রীল প্রভুপাদ ওনার শিষ্যদের অনেক কষ্টের তৈরি সংস্থা। শ্রীল প্রভুপাদ যখন দেখলেন যে একদল বাচ্চা ছেলে কুকুরের সাথে মারামারি করে লড়াই করছেন, সেই শ্রীল প্রভুপাদই উনি তখন প্রচার করলেন, এবং উনি তখন সমস্ত ইস্কন বর্গকে, সমস্ত ইস্কনের মন্দিরকে নির্দেশ দিলেন যে পৃথিবীর যে জায়গাতে ইস্কন থাকবে সেই ইস্কনের সারা ইস্কনের 10 কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে কেউ যেন অভুক্ত না থাকে। আজও আপনারা দেখবেন যে ফুড ফর লাইফ, আপনারা ইন্টারনেটে সার্চ করুন, ইন্টারনেটের যুগ, ফুড ফর লাইফ প্রোগ্রাম, এই ফুড ফর লাইফ হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে সারা বিশ্বের সবথেকে বেশি ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয়। আজ ইস্কনে যে কোনো মন্দিরে যাবেন দেখবেন কখনো না কখনো ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, এটাই শ্রীল প্রভুপাদ ছিলেন। করোনা ভাইরাসের সময় আমরা যখন বাড়িতে বসে টিভি দেখছি, বাড়িতে বসে ইউটিউবের ভিডিও বানাচ্ছি, সেই সময় একদল মানুষ না খেতে পেয়ে দুশ্চিন্তায় ভুগছে যে কীভাবে আমরা কালকে খাবার পাবো, ঠিক সেই সময় ইস্কনের ভক্তরায় বাড়ি বাড়ি গিয়ে ওনাদের জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে দিয়েছিলেন খাবার এবং প্রসাদ ডিস্ট্রিবিউশন করেছেন, শুধুমাত্র ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বে। এবং তার জন্য আপনারা দেখতে পারবেন কেজরিওয়াল থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই ইস্কনের গুণকীর্তন করেছে। सामाजिक और धार्मिक संस्थाएं साथ आई हैं, इस्कॉन वाले बहुत मदद कर रहे हैं, वो सरकार की भी मदद कर रहे हैं और खुद भी काफ़ी चला रहे हैं। हमारे अपना मतलब वीडियो देखे, नेटफ्लिक्सर वीडियो देखे, बॉलीवुड इंडस्ट्री वीडियो देखे, यूथ समाज जब माथा कचरा भरे गए, आज के भारतवर्ष 6th most depressed कंट्री इन द वर्ल्ड, सारा विश्व यूथ, भारतवर्ष जो यूथ पॉपुलेशन जो कड़ा डोजे एंटी डिप्रेशन ओषुद खाचे, ঠিক সেই সময় ইস্কন ইউথ ফোরাম সেই যুব প্রজন্মের কাছে ত্রাণ হয়ে দাঁড়িয়েছে, সেই যুব প্রজন্মকে ভগবদ্গীতার বাণী পৌঁছে দিচ্ছে এবং মনকে কন্ট্রোল করিয়ে সেই কড়া ডোজের অ্যান্টি ডিপ্রেশনের ওষুধের হাত থেকে বাঁচাচ্ছে। আপনারা যে কোনো সময় ইস্কন ইউথ ফোরামে আসবেন, আমরা আপনাদেরকে পরিচয় করাবো সেই সমস্ত ইউথদের সাথে যারা একটা টাইম কড়া ডোজের অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খেত, তারা সুইসাইড করবে বলে ঠিক করে নিয়েছিল, সেখান থেকে ইস্কন উদ্ধার করেছে। আজকে আইআইটি, বিটেক, এমডি, এমবিবিএস কলেজ, সমস্ত কলেজে আজকে সমস্ত ইউথদের মধ্যে ইস্কন পৌঁছে যাচ্ছে এবং সেখানে যাতে তারা একটা সুস্থ স্বাভাবিক লাইফ লিড করে। আজকে ভারতবর্ষের অ্যাডিকশন রেট কত বেড়ে গেছে আমি আপনি সকলেই জানি, আজকে ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবো যে অ্যাডিকশন রেটে ভারত টপে আছে। সেই অ্যাডিকশন থেকে, ইউথ প্রজন্মকে অ্যাডিকশন থেকে মুক্তি দেওয়ার জন্য আইআইটি, মেডিকেল কলেজ, বিটেক কলেজ, সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত জায়গায় ইস্কন পৌঁছে যাচ্ছে, যাতে ইউথ প্রজন্ম ভারতের কালচারকে ভুলে না যায়, ভারতের সনাতন সভ্যতাকে, সনাতন সংস্কৃতিকে নিয়ে এবং তার পড়াশোনা, তার কেরিয়ারকে নিয়ে ব্যালেন্স করে এগিয়ে চলতে পারে একটা সুস্থ স্বাভাবিক লাইফ দেওয়ার জন্য। এই ইস্কন সংস্থা আজকে ট্রাইবাল, সমস্ত যে ট্রাইবাল আস্তে 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 ট্রাইবাল তার ডিট্রাইবালাইজেশন হয়ে যাচ্ছে, ট্রাইবাল এই সমাজ ওরা খ্রিস্টানে ট্রান্সফার হয়েছে বা অন্য ধর্মে, নিজেদেরকে সনাতন ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে নিজেদেরকে ট্রান্সফার করে নিচ্ছে। ইস্কন সেই সমস্ত জায়গায় গেছে, দেখবেন ইস্কন ট্রাইবাল কেয়ার ট্রাস্ট সেই সমস্ত জায়গায় পৌঁছাচ্ছে এবং সেই ট্রাইবালদেরকে সনাতন কালচার সম্পর্কে শেখাচ্ছে। সর্বোপরি আমাদের এই ইস্কন সংস্থা, শ্রীল প্রভুপাদের এই সংস্থা আমাদেরকে ভগবানের সাথে এক হতে শিখিয়েছে, ভগবানের সাথে কানেকশন যোগ করতে শিখিয়েছে। ভগবান ভগবদ্গীতায় বলছেন, মন মানা বাবা মদ ভক্ত মজ্জা এবং নমস্কুরু,
আমার আমাকে অ্যাটাচ ইউর মাইন্ড টু মি, তোমার মনটা আমার সাথে অ্যাটাচ করো। আজকে যারা এই সস্তা পাবলিসিটির আশায় যে ইউটিউবাররা আপনারা ইস্কন নিয়ে এত বদনাম করছেন, একবার কখনো মায়াপুর যাবেন, মায়াপুরের সন্ধ্যারতি বা মঙ্গলারতি যখন দর্শন করবেন, আপনাদের মনে ইস্কন সম্পর্কে যতই বিরোধ থাক না কেন আপনাদেরও পা কিন্তু ভগবানের সামনে নিত্য করবে, এটা আপনার কাছে চ্যালেঞ্জ হইল। আর ইস্কন সম্পর্কে আপনি কোনো ইন্টারনেট ফিন্টারে না জেনে আসুন না, কোনো একদিন ইস্কনের মন্দিরে আসুন, সেই সম্পর্কে জানুন, অবশ্যই জানাবে। একদম মানুষ এটাও বলছে যে ইস্কন নাকি দেবদেবীদের নিন্দা করে, আমি জানি না কোন ইস্কনে কোন জায়গায় দেবদেবীদের নিন্দা করা হয়েছে। ব্যক্তিগতভাবে যদি পশ্চিমবঙ্গের কথা ধরি, পশ্চিমবঙ্গের অনেক জায়গায় ইস্কন আছে, মায়াপুর ইস্কন, দুর্গাপুর ইস্কন, শিলিগুড়ি ইস্কন, আপনারা যাবেন কখনো ইস্কনে দেখবেন শিলিগুড়ি ইস্কনের পাশেই শিবের মন্দির আছে, সেই মন্দিরে প্রত্যেক মুহূর্তে সেবা চলছে, ভোগ লাগানো চলছে। আমি আপনারা ঘরে বসে হয়তো শিবকে একটা ধূপ দেখাই না, কিন্তু ওখানে প্রত্যেক দিন শিবের পুজো করা হচ্ছে। আমাদের ইস্কনের গুরুবর্গরা শিবরাত্রি মহোৎসব আমরা পালন করি, আমরা ফাস্টিং থাকি, শিবের মাথায় জল দিই। পাশে জগন্নাথ মন্দির, সেখানে বিমলা দেবীর মন্দির আছে, সেই বিমলা দেবী হচ্ছেন পার্বতীর রূপ। জগন্নাথকে ভোগ লাগানো হয়ে গেলে বিমলা দেবীকে ভোগ লাগানো হয়, সেই ভোগটা প্রসাদ অফার করা হয়। তো আমি জানি না কোন ইস্কনে বা কোন ইস্কনের কোনো একজন ব্যক্তি দেবদেবীর নিন্দা করেছে, শুধুমাত্র ওই ব্যক্তিকে নিয়ে তো দেবদেবী নয়, শিবকে আমরা সেইভাবেই পুজো করি যেভাবে শাস্ত্রে বলা আছে। যদি আপনাদের প্রমাণ হয়, আপনারা ইস্কনে যান, প্রবচন শুনুন, এবং কোনো জায়গায় যদি খটকা লাগে, ইস্কন এমন একটা সংস্থা, এমন একটা ইনস্টিটিউশন যেখানে সায়েন্টিফিক ওয়েতে ভগবদ্গীতা এবং ভাগবতম এবং শাস্ত্রের এই বাণীকে আপনাদের সামনে তুলে ধরা হয়। যদি কোনো ব্যাপারে আপনাদের খটকা লাগে, আপনারা চ্যালেঞ্জ করতে পারেন ওপেন ডাইরেক্ট, যে এই যে আপনি বললেন এটা সোর্স কি, এটা আমি শাস্ত্র থেকে প্রমাণ দেখান, আপনারা সেই সোর্সটা করুন না, সেই চ্যালেঞ্জটা করুন না। এইভাবেই ইস্কন তৈরি হচ্ছে। ইস্কনকে গালি দেওয়ার আগে অন্তত আমরা যেন এই ব্যাপারটা ভাবি, কোনো ব্যক্তি বা বর্গকে নিয়ে ইস্কন নয়, যখন ইস্কন শব্দরে লাগাবো আমার সাথে শিলা প্রপাতকে লাগাবো। শিলা প্রপাত, ওনার গুণকীর্তন, বিদেশের প্রধানমন্ত্রী শুরু করে, ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, লাল বাহাদুর শাস্ত্রী শুরু করে, সায়েন্টিস্ট শুরু করে, সকলেই ওনার গুণকীর্তন করেছেন। রবিশঙ্কর থেকে শুরু করে সকল ধর্মগুরুরা শিলা প্রপাতের গুণকীর্তন করেছেন। তাহলে আমি আপনার কী যোগ্যতা রইল যে শিলা প্রপাতের এই সংস্থাকে গালিমন্দ করার আর বয়কট করা, বা এই জিনিসটা শিলা প্রপাত ইস্কন নাকি বিদেশি সংস্থা? কোথায় বিদেশি সংস্থা? টাটা আম্বানির মতো যে কোম্পানিগুলো রয়েছে ওটার অফিস তো গোটা বিশ্বে আছে, তাহলে টাটা আম্বানি কি বিদেশি সংস্থা? এমনি ইস্কনের ফাউন্ডার আছে, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন শিলা প্রপাত, উনি একজন খাঁটি বাঙালি ছিলেন। ভারতবর্ষের এই সংস্কৃতিকে সারা বিশ্বে আজকে যখন প্রচার হচ্ছে, আজকে যখন লন্ডনে, আজকে যখন রাশিয়াতে, আজকে যখন মস্কোতে, আজকে যখন পাকিস্তানে অব্দি রথযাত্রা হচ্ছে, তখন কি আমাদের সনাতন সভ্যতা সারা বিশ্বে প্রচার হতে থাকে, আমাদের কি গর্বে একটু গর্ববোধ হচ্ছে না? আজকে যখন অন্যান্য ধর্ম সারা বিশ্বে প্রচার হচ্ছে, তখন আমরা ভয় পাচ্ছি আর এই সনাতন সংস্কৃতি অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেই সনাতন সংস্কৃতি যখন সারা বিশ্বে প্রচার করা হচ্ছে, সেখানে কি আমাদের একটু গর্ববোধ হচ্ছে না? আজকে বিদেশিরা যখন আমরা যে শাড়িটাকে অ্যাভয়েড করছি, আমরা যে কালচারটাকে অ্যাভয়েড করছি, যে মুহূর্তে বিদেশিরা সেই শাড়ি পরছে, সেই বিদেশিরা এসে ভগবদ্গীতা ডিস্ট্রিবিউট করছে, তখন কি আমাদের হিংসা হচ্ছে নাকি আমাদের আনন্দ লাগছে? তখন আমরা বলছি ইস্কন বিদেশি সংস্থা। কেন এই ভগবদ্গীতা কোনো বিদেশি সংস্থা? ইস্কনকে বয়কট করার ব্যাপারে একবার রাশিয়াতেও এইভাবে উঠেছিল, ইস্কন একটি ভারতীয় সংস্থা এবং ভারত থেকে খুব ডেঞ্জারাস কোনো একটা সিআইডি বা কোনো তদন্তকারী দল হয়তো রাশিয়াতে প্রচারের জন্য এসছে, এইভাবেই ইস্কনকে তুলোধনা করা ছিল। কিন্তু সেই সময় রাশিয়ার যিনি আদালতের যিনি জজ ছিলেন, তিনি ইস্কনকে নিয়ে যখন পরিসার করেন, তিনি বললেন যে ভগবদ্গীতা হচ্ছে সকলের পড়া উচিত, সমগ্র রাশিয়ার মানুষদের পড়া উচিত, এবং শুধু তাই নয় সমগ্র বিশ্ববাসীকে পড়া উচিত, এবং উনি নিজে ইস্কন জয়েন করেন। সুতরাং একবার ইস্কন সম্পর্কে জানুন, একবার শিলা প্রপাত সম্পর্কে একটু রিসার্চ করুন, শিলা প্রপাত সম্পর্কে একটু বই পড়ুন, দেখবেন আপনারা শিলা প্রপাতের প্রতি ভালোবাসা জন্মাবে। সেই জন্য আমার এই সমস্ত ইউটিউবারদের প্রতি বা এই সমস্ত ব্যক্তিবর্গের প্রতি, যারা ইস্কন শব্দকে লাগিয়ে গালিগালাজ করছে কোনো ব্যক্তির আক্রোশকে বা আমাদের কোনো আক্রোশকে, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমার ব্যক্তিগতভাবে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমার ভুল ত্রুটির কারণে যেন ইস্কন শিলা প্রভুপাদের যেটা সংস্থা, ইস্কন শিলা প্রভুপাদের সংস্থা, শিলা প্রভুপাদের অনেক শিষ্যদের অনেক স্যাক্রিফাইস আছে ইস্কনের প্রতি, তাদেরকে বা ওনাদেরকে যেন কোনোরকম অসম্মান না করা হয়। এটা শুধুমাত্র সস্তা পাবলিসিটির প্রশ্ন নয়, এটা আমার